ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ভিউয়ার্স, আজকে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং এই ভিডিওর মধ্যে যে তথ্যটি আপনাদের সামনে তুলে ধরব, যারা আমাদের বাংলাদেশ থেকে ইউরোপের উদ্দেশ্যে, বিশেষ করে ইতালির উদ্দেশ্যে বাংলাদেশ থেকে, শুধুমাত্র বাংলাদেশ থেকে যেতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি। এবং অনেকেই কিন্তু বিগত দিনগুলোতে ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন জায়গায়, ইনস্টাগ্রামে, বিভিন্ন জায়গায় কিন্তু কমেন্ট করেছেন বা যোগাযোগ করার চেষ্টা করেছেন বাংলাদেশ থেকে ইউরোপে যাওয়ার কোনো প্রসেস আছে কিনা। তো আজকের এই ভিডিওতে পুরো বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনারা পরিষ্কার একটি ধারণা অর্জন করবেন ইনশাআল্লাহ। প্রথমে বলে রাখি ভিউয়ার্স, আমরা যারা বাংলাদেশে আছি, ইউরোপের অন্যান্য যে সমস্ত দেশ আছে, ওই সমস্ত দেশে যেতে হলে, বিশেষ করে সেনজেন কান্ট্রিতে যেতে হলে কিন্তু আমাদেরকে ইন্ডিয়া যেতে হয় এবং বিভিন্ন ধরনের আসা যাওয়ার যে খরচটা বা সেখানে ভিসা না হওয়া বা হওয়াকে কেন্দ্র করে বিশাল একটি সময়ের ব্যাপার স্যাপার। এবং অনেকেই কিন্তু ইন্ডিয়াতে গিয়ে দিনের পর দিন কিন্তু সেখানে কাটাতে হচ্ছে, যার কারণে কিন্তু আমাদের ভিসা পাওয়াকে কেন্দ্র করে যে সময়টা এবং আমাদের পরিশ্রমটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তো সেই সুবাদে আমাদের বাংলাদেশ থেকে যদি আমরা ইউরোপের একটি সেনজেনভুক্ত দেশে যেতে পারি, সেটা আমাদের বাংলাদেশিদের জন্য বা আমাদের জন্য খুবই সৌভাগ্যের একটি বিষয়। এবং সেনজেনভুক্ত দেশ ইতালিকে কেন্দ্র করে যদি আপনি ইতালিতে যেতে চান, আপনার কি কি ধরনের বিষয়ে আপনি যেতে পারবেন, আপনার টোটাল কত টাকা খরচ হবে এবং আপনি কিভাবে আবেদন করবেন, সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আমাদের এই ভিডিওর মধ্যে আপনি পেয়ে থাকবেন। তো ভিউয়ার্স, প্রথমে বলে রাখি ইতালিতে আপনি কোন ভিসার জন্য বর্তমানে আবেদন করতে পারবেন বাংলাদেশ থেকে। বর্তমানে যদি আপনি বাংলাদেশ থেকে ইউরোপের সেনজেনভুক্ত ইতালিতে আপনি যেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সিজনাল এবং নন সিজনাল, অনেকে আছে স্পন্সর ভিসা, অনেকে স্টুডেন্ট ভিসা বা বিভিন্ন ভিসা ক্যাটাগরিগুলো নিয়েই কিন্তু অনেকেই যাচ্ছে। তো এখন কথা হচ্ছে, আমরা যেই ভিসাটা প্রসেসিং করে আপনাদেরকে সেখানে প্রসেস করার জন্য বলবো, সেটা হচ্ছে সিজনাল ভিসা। সিজনাল এবং নন সিজনাল দুটোই আছে। তো সিজনাল এবং নন সিজনাল এই বিষয়গুলো কিন্তু আমাদের বুঝতে হবে, এই দুটো ভিসা আসলে কি ধরনের ভিসা। সিজনাল ভিসা হচ্ছে আপনার গ্রীষ্মকালীন যে সমস্ত ভিসা থাকে এবং একটা নির্দিষ্ট সময় ভিসা থাকে। যেমন আমাদের বাংলাদেশে একটা কাল আছে, সময় আছে, গ্রীষ্মকাল, শীতকাল, শরৎকাল, বর্ষাকাল, এরকম ইউরোপের মধ্যেও কয়েকটি সময় নির্ধারণ করা থাকে সিজনাল, যেমন সামার সিজন, রেইনি সিজন, উইন্টার সিজন। তো এই সমস্ত সময়গুলোর মধ্যে কিন্তু সিজনাল স্বল্প মেয়াদি কতগুলো ভিসা হয়ে থাকে, তো এটাকে বলা হয় যে সিজনাল ভিসা। আর নন সিজনাল বলতে সেখানে কোনো নির্দিষ্ট সময়সীমা থাকে না। যদি আপনি কোথাও কোনো কোম্পানির মাধ্যমে, কোনো রেস্টুরেন্টের মাধ্যমে, কোনো ফ্যাক্টরির মাধ্যমে যদি আপনি ভিসাটা পেয়ে থাকেন, তাহলে সেটা কিন্তু দীর্ঘমেয়াদী ভিসা হিসাবে পরিচিত এবং আপনি কিন্তু সেখানে নন সিজনাল ভিসা হিসাবেই কিন্তু আপনি যেতে পারবেন। তো এখন কথা হচ্ছে, আপনি যদি বাংলাদেশ থেকে ইউরোপের উদ্দেশ্যে ইতালিতে যেতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে স্বল্পমেয়াদী সিজনাল ভিসা, যেটা আমাদের বাংলাদেশ থেকে বর্তমানে ভিসা হচ্ছে, আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বিগত দিনগুলোতে আমাদের এই ভিসাগুলো কিন্তু বের হয়েছে সিজনাল ভিসা হিসাবে। তো আপনি চাইলে কিন্তু খুব সহজে এই ভিসাগুলোতে আবেদন করতে পারেন এবং কি ধরনের খরচ বা কি ধরনের প্রসেসিং, সেটা বিস্তারিত বিষয়গুলো আমাদের ঢাকাতে যে অফিস আছে সেখানে গেলেই কিন্তু আপনি পুরোপুরি বিষয়গুলো ক্লিয়ার, পরিষ্কারভাবে আপনি বুঝতে পারবেন। এবং যে সেখানে কর্মরত যেই অফিসাররা বা যে সমস্ত লোকজন আছেন, তাদের কাছে গেলেই কিন্তু আপনি পুরো বিষয়গুলো বুঝতে পারবেন। ভিউয়ার্স, আমাদের বাংলাদেশ থেকে আসলে যে সমস্ত এজেন্ট আছে, লোক মারফতের মাধ্যমে যারা যাচ্ছে বা বিভিন্ন বিষয় বা জানার জন্য যে সমস্ত লোক মারফতের কাছে আমরা ধারস্থ হচ্ছি, এই সমস্ত লোকজনে কিন্তু অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের লোভনীয় বিজ্ঞাপন বা এটা সেটা দেখিয়ে হয়তো দেখা গেছে নির্দিষ্ট এক সময় পরে আমরা কিন্তু তাদের কাছ থেকে আর কোনো ধরনের কিছু আদায় করতে পারি না বা যে কাঙ্ক্ষিত আশা বা ফল আমরা আশা করি সেটা কিন্তু আমরা পাই না। এখন এই যে ইতালির ভিসাকে কেন্দ্র করে আপনাকে সম্পূর্ণ ক্লিয়ারভাবে, বিশেষ করে বাংলাদেশ থেকে যখনই আপনি যাবেন যে কোনো দেশের উদ্দেশ্যে, সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে, জানতে হবে যে আপনি কোথায় যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন এবং আপনার কতটুকু ফলপ্রসূ হবে সবকিছু।
আশা করি মূল বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। তারপরও আপনাদের যদি কোনো কাঙ্ক্ষিত প্রশ্ন থাকে, জানার কোনো প্রশ্ন থাকে বা আপনার জিজ্ঞাসা করার মতো কোনো প্রশ্ন থাকে, আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং চাইলে আমাদের বাংলাদেশে যে অফিস আছে সেখানে গিয়েও আপনি সরাসরি যোগাযোগ করে দেখতে পারেন। ইনশাল্লাহ আশা করি আপনাদের সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে ক্লিয়ার হয়ে আপনারা আপনাদের যে মনের আকাঙ্ক্ষা বাংলাদেশ থেকে সরাসরি নিজের ভিসা নিজে নিয়েই কিন্তু ইতালির উদ্দেশ্যে যেতে পারবেন। আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো দেশের নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।